পৃথিবীতে এমন কিছু ধনী দেশ আছে যেখানে কোনো নদী নেই। প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটকের উপস্থিতি থাকায় দেশগুলোতে খাবার পানির চাহিদা পূরণে খরচ করতে হয় কোটি কোটি টাকা। নদীর অভাবে এসব দেশকে পানি বিশুদ্ধকরণ, ভূগর্ভস্থ জলাধার, আমদানি সহ পানির বিভিন্ন বিকল্প উৎসের উপর নির্ভর করতে হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাদের দেশে কৃষি, অর্থনীতি ও পরিবেশে নদীর প্রভাব অনেক, কিন্তু আমাদের নানা কর্মকাণ্ডে অনেক অধিকাংশ নদী আজ দখল দূষণে বিপর্যস্ত। যেখানে পেয়েও আমরা মূল্য বুঝি না, সেখানে বিশ্বের এমন কিছু দেশ আছে যেগুলোতে কোনো নদী নেই। এমনই একটি দেশ সৌদি আরব। নদী নেই এমন সবচেয়ে বড় দেশ সৌদি আরব। 21,50,000 বর্গ কিলোমিটার আয়তনের মধ্যপ্রাচ্যের দেশটির একটি বড় অংশ জুড়ে আছে মরুভূমি। তবে এই প্রতিকূল ভূপ্রকৃতির মধ্যেও দেশটির পানি ব্যবস্থাপনা চমৎকার। দেশটির খাবার পানির 70% আসে সাগরের জল লবণাক্ততা মুক্ত করার মাধ্যমে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও নদী নেই। 83,600 বর্গ কিলোমিটার মরুময় দেশটিতে অবশ্য বেশ কিছু খাল আছে, তবে এসব খালে কেবল বর্ষাতেই পানি থাকে। স্বাভাবিকভাবেই এগুলো গোটা দেশের পানি চাহিদা পূরণ করতে পারে না। তবে ভূগর্ভস্থ জল ব্যবহার, পানির লবণাক্ততা মুক্ত করার কারখানা স্থাপন এবং পুনর্ব্যবহারের মাধ্যমে তারা সমস্যাটি অনেকটাই কাটিয়ে উঠেছে। পর্যটকদের খুব পছন্দের গন্তব্য দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ। ভারত মহাসাগরের প্রায় 1200 প্রবাল দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটির আয়তন মোটে 298 বর্গ কিলোমিটার। তাই ছোট্ট এই দ্বীপ দেশটিতে নদী না থাকাটা খুব অস্বাভাবিক নয়। তবে বিপুল পর্যটকের উপস্থিতির কারণে দেশটিতে স্বাদু পানির চাহিদা অনেক বেড়েছে। এখানকার দ্বীপে বসবাসকারী লোকদেরই আমদানি করা বোতলজাত পানি ও বৃষ্টিপাতের ওপর নির্ভর করতে হয়। ইউরোপের দেশ মোনাকোর জনসংখ্যা প্রায় 37,000। জানলে অবাক হবেন, দেশটির আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটার। ঘনবসতিপূর্ণ এই দেশটি ক্যাসিনো ও ফর্মুলা 1 রেসের জন্য ধনকুবেদের খুব প্রিয় জায়গা। নদী না থাকায় দেশটিতে পানিকে লবণাক্ত মুক্ত করে পানির চাহিদা পূরণ করা হয়। এছাড়াও একটিও নদী নেই এমন দেশের তালিকায় রয়েছে কাতার, মাল্টা, জিবুতি, লিবিয়া, বাহরাইন, কুয়েত, ওমান, ইয়েমেন সহ আরও বেশ কিছু দেশ।